আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসামি ধরতে গিয়ে দায়ের কোপে আহত দুই পুলিশ সদস্য। নরসিংদীর রায়পুরায় মাদক কারবারি ও ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক উপপরিদর্শক জখম হন, পরে তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরেক এক কনস্টেবল। আজ মঙ্গলবার বিকেল 4টায় উপজেলা অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে উপপরিদর্শক আরিফ রাব্বানি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি ও ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়ার ধরতে যান। ওই সময় নিজের ঘরেই অবস্থান করছিলেন স্বপন। পরে ঢুকে স্বপনকে গ্রেফতার করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশ সদস্যদের চারপাশ থেকে ঘিরে ধরে। ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্বপন দাদি উপপরিদর্শক রাব্বানির মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। ওই সময় তাকে বাঁচাতে গেলে স্বপনের ভাই হারুন মিয়া রড দিয়ে পিটিয়ে কনস্টেবল আলামিনকে আহত করে। পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য উপপরিদর্শক রাব্বানিকে রাজধানীতে পাঠানো হয়। কনস্টেবল আলামিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি স্বপনকে ধরতে গিয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানি ও কনস্টেবল আলামিন আহত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বপনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে সেখানে পুলিশের অভিযান অব্যাহত আছে।